স্টপ করো, স্টপ করো, ভিডিও বন্ধ করেছি, সমস্যা না, ভিডিও বন্ধ করেছি, ভিডিও বন্ধ করেছি। আমি আসছিলাম, আসসালামু আলাইকুম, মাসুম বিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বন্ধুরা আমার দেখেন এইদিকে গাছটা ধরো, দেখো কী অবস্থা, কতটুকু বাতাস, কারণ মোকা আপনার এই শাহিন এদিকে ধরো তো ক্যামেরাটা হালকা, একটা ভাইয়ে গান গাইতেছে না, আসো আসো তো, আসো তো, আমি আসছিলাম, না না শুনেন, আমি আসছিলাম একটা ব্লগ করার জন্য, তো ব্লগ করতে গিয়া এখান থেকে শুনলাম আপনার কণ্ঠটা, গান গাইতেছেন, গানটা কিন্তু খুব ভালো লাগছে ভাই। না ভাই আমি গান টান পারি না ভাই, আমার কই না ভাই, গান গাওয়ার জন্য আমি গান পারি না। না সমস্যা নাই, আপনি কণ্ঠ কণ্ঠ সুন্দর আছে না শাহিন? আমি গান পারি না। না ওই যে যে ভিডিও করছে ও বলতেছে গানটা সুন্দর আছে, আপনি গান সমস্যা নাই, একটা গান শোনা। আসলে ভাই আমি তো গান গাইতে পারি না, আমি কালি গলা, আমার গলা কণ্ঠ ভালো না, আমি গাইতে, আমরা তো শুনছি আপনার কণ্ঠ গলা ভালো না, যথেষ্ট ভালো না শাহিন, ওই বলতেছে ভালো, এখন শোনাবেন একটা গান। এখন আপনারা যেহেতু আবদার করছেন, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে কোথায় ওইদিকে আসেন। তো বন্ধুরা বাইকে অনেক রিকোয়েস্ট করার পর রাজি হয়েছে, আমরা ওই জায়গায় বসবো, গাছের নিচে বসে একটা গান শুনবো। আচ্ছা আপনি হয়তো মনে মনে চিন্তা করতে পারেন যে না আপনার গান কিন্তু আসলে ভালো লাগছে, সত্য কথা, আসলে সত্য কথা। আপনি কি আগে গান করতেন? সত্য না না আমি কখনো গান করি নাই, কিন্তু আমি তো কোনো শিল্পী না যে গান ভালো লাগবে, আমি না তবে কণ্ঠ কৃষক মানুষ, তবে বোঝা যায় যে আপনি মানে মাঝে মাঝে আপনার ইয়া করেন, মানে চেষ্টা করেন গান গাওয়ার জন্য, হয়তো কালি এখানে বসে আমাদের একটা গান শুনান। বিলে আসলে এই খালি গলায় এই তো গাই একটু আড্ডু, দেখা যায় মানুষ নাই, এই গাইলাম। আচ্ছা তাইলে আমাদেরকে একটা গান শোনান, হয়তো কীরকম জানি লাগে গান, না আমরা যতটুকু শুনছি ভালোই লাগবে, আপনি শুনান কোনো সমস্যা নাই, হয়তো আপনার কাছে ভালো লাগতে পারে, কিন্তু এই যে অন্য অন্য পাবলিক আছে তাদের কাছে এটা তো মনে হয় আপনি এটা ইউটিউবে বা ফেসবুকে ছাইড়ে দিবেন, না ভাই এটা হবে না, আমি ভাই মানতে পারি না, এটা হয়তো অনেকজনই খারাপ মনে করবে। কেন খারাপ মনে করবে? খারাপ মনে হবে যে এটা কোনো শিল্পী না, কোনো কিছু না, একদম। আমি একটা কথা বলি, কোনো কেউ কি শিল্পী, শিল্পী হয়ে মায়ের মায়ের পেট থেকে জন্ম নেয়? জি না জি না। হ্যাঁ জি না। কেউ কি গায়ক হয়ে নায়ক হয়ে মায়ের পেটে জন্ম নেয়? জি জি না জি। এই এইরকম হাজার হাজার মানুষ মনে করেন রাস্তাঘাটে গান করে আজকে বড় বড় শিল্পী, ঠিক আছে, আপনার তো বড় শিল্পী, কিন্তু আপনার কথা হচ্ছে যেমন আমার কাছে খুব ভালো লাগছে, আমার ভিডিও কিন্তু সব থেকে বেশি দেখে প্রবাসী ভাইয়েরা। তারপরেও ভাই আল্লাহ তাআলা এত বড় ফাটা কপাল দেয় নাই যে মনে করেন যে এই আলাদা এই নিচের থেকে একবারে আলাদিনের আলাদিনের সেরা গুলো, না না ওইটা বড় কিছু না, তবে আপনার গানটা ভালো লাগছে, আমার প্রবাসী ভাইয়েরা আছে তাদের জন্য, আমার জন্য না, আপনার আপনি আপনি হয়তো জানেন আপনার এলাকারই আমি, আপনি হয়তো জানেন আমি আরব আমি দুবাইতে থাকি। জি জি। তো দুবাই কিন্তু আলহামদুলিল্লাহ আমার যে সাবস্ক্রাইবাররা সব থেকে মানে আমার এক যদি আমার আপনার 1 লাখ সাবস্ক্রাইবার থেকে থাকে বা 80,000 সাবস্ক্রাইবার, 80,000ই প্রবাসী। জি জি। তো আপনি একটা গান বলেন প্রবাসীরা, আশা করছি যেরকমই লাগুক হয়তো তাদের কাছে ভালো লাগবে ভাই, আশা করি আপনি যদি ভালো না হয় সেই গানটা কেটে দিবে। আচ্ছা দেখা যাক, সেটা আমার সেটা সমস্যা নাই, তবে আপনি গান আমি প্রথম দেখি, ঠিক আছে। তো বন্ধুরা ভাইকে অনেক রিকোয়েস্ট করার পর উনি বলতেছে আসলে গান গাইবে, তো দেখা যাক যেমনই হয়, যে মানে যেমনই হয় আপনারা সবাই ওনার গানে গানটা কেমন হয়েছে বা কেমন লাগছে আপনারা কমেন্টস করে জানাবেন, আর প্রবাসী ভাইরা যারা আছেন আশা করছি ভালো লাগবে, কারণ দেখা যাক কী হয়, ঠিক আছে। তো শুরু করি, তারপরেও আমি একটু কথা বলে নিই, আমি হইলাম একজন এই মুর্শিদ প্রেমিক মানুষ। আচ্ছা আচ্ছা দেখছেন, বা একজন আস্তে আস্তে কিন্তু আল্লাহ প্রেমিক মানুষ, কলের বিড়াল বাইরে যাইতেছে, যাই হোক আল্লাহ একজন অলি প্রেমিক মানুষ, একজন নবী প্রেমিক মানুষ, একজন আল্লাহ প্রেমিক মানুষ, ঠিক আছে। আসলে আমি গানটা গাবো এখন সে অলিদেরকে নিয়ে, অলিদের জীবনী নিয়ে, একজন অলির জীবনী নিয়ে এই সেই গানটা, এটা হাজার হাজার শিল্পী গানটা গেয়েছে, সেটা আশা করি আপনাদেরও ভালো লাগবে, আমার মন থেকে বলি বলি আর কি, সেটা ভালো লাগবে অবশ্যই আপনাদের। আচ্ছা বলেন, তাহলে আমি শুরু করতে পারি? আমি ধরবো না, আপনার ধরা লাগবে না। হাই বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি, আগুন হইয়া যায় পানি। হাই বড় পীর আব্দুল কাদের
জিলানির জিলানি তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি, আগুন হইয়া যায় পানি। জন্ম আপনার জিলানিতে তরিকায়ে কাদেরিয়া, আবু সালে মুসা জঙ্গি আপনার হইলেন পিতা। জন্ম আপনার জিলানিতে তরিকায়ে কাদেরিয়া, আবু সালে মুসা জঙ্গি আপনার হইলেন পিতা। উম্মুল কায়ের মা ফাতেমা, উম্মুল কায়ের মা ফাতেমা, আপনার জননী তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি, আগুন হইয়া যায় পানি। হাই বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি, আগুন হইয়া যায় পানি। পীরে যখন জন্ম নিল রমজানের ছিল সময়, দিনের বেনাই খাই নাই দুধ তাতে পীরের রোজা হয়। পীরের যখন জন্ম হলো রমজানের ছিল সময়, দিনের বেলায় খাই নাই দুধ তাতে পীরের রোজা হয়। পীরের কাছে বান্দায় আছে কত ফেরেস্তায় আসমানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি, আগুন হইয়া যায় পানি। আলাউদ্দিন বেবে বলে, আলাউদ্দিন বেবে বলে, আপনি মারফতের কোনি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি, আগুন হইয়া যায় পানি। ভাই কিন্তু প্রথম বলছে কি বলতে পারি না উনি, কিন্তু আপনি এই গান এনে কোন গানটা গাইছিলেন? সোনার ময়নার, সোনার ময়না পাখি গানটা গাইছিল। এই গানের কিন্তু কিছু কারণ, আমরাও কিছু একসময় গান যখন স্কুল কলেজে ছিলাম তখন হালকা পাতলা গান গজল এগুলো গাইতাম, তখন সুর লয় তাল সম্বন্ধে কিন্তু আমার কিছুটা হইলে আইডিয়া আছে। তো আমি যখন ওর সোনার ময়না পাখি গানটা শুনছি, শোনার পর আমি বুঝতে পারছি ওর কিছুটা হইলে লয় আছে। তো গানটা শোনার পর দেখলাম শুধু লয় না, সাথে তাল সুর এবং লয় তিনটা আছে। যাই হোক, আশা করি আপনাদের ভালো লাগবে, আর অবশ্যই ভালো লাগলে আপনারা কমেন্টস করে জানাবেন। সে চাইতেছিল না গান গাওয়ার জন্য, কারণ অনেকদিন আপনি কিন্তু গানের রেওয়াজ করেন বুঝা যাইতেছে, তাই না? আচ্ছা ঠিক আছে, জিনা বলেন কেন। তো যাই হোক, খুব ভালো হয়েছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ। এ নান এটা।